हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सोमीज मेकओवर एंड एकेडमी। आज हमार ब्राइड छिलो आमारी एकटे एलाकाय। आमरा एखन एसे एखाने बसे आछि किन्तु ब्राइड एसे एखनो आसेनि। एखन बाजे होच्छे 4:00, ताइ तो? हाँ, 3:32। আচ্ছা 3:30 বাজে, এখনো ব্রাইড এসে পৌঁছায়নি। এই যে আমার স্টুডেন্ট আর এই যে ক্যামেরাম্যান এখনো বসে আছে, কিন্তু ব্রাইড আসেনি। ব্রাইড যদিও বা এলো, সে বলে এখনো কিছু রিচুয়ালস আছে, তো আবার চলে গেল বাড়ি। তো আমরা এখনো বসেই আছি, এবার ব্রাইড এলে আমাদের তাড়া দেবে। যাই হোক, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই আমি জানি এইরকমই হয় সিচুয়েশানটা, আমারও তাই হচ্ছে। আমি সেখান থেকে তো আর বাদ যেতে পারি না। তো চলো দেখতে থাকি এবার কখন ব্রাইড আসে আর কখন আমরা রেডি করে উঠতে পারি। এই সবে ফোনে এলো, তো এখন বাজে 4:00 আর পরে 5-10 মিনিট বাকি। যাই হোক, আমাকে খুব তাড়াতাড়ি ওকে রেডি করতে হবে। আচ্ছা তুমি আমাকে বলো যে তোমার কীরকম লুক চাই, বলো। তোমার আই মেকআপ বা তোমার বেস নিয়ে কিছু বলার আছে যে এই রকম আমাকে সাজিয়ে দেবে? আমি তোমার মতো সাজিয়ে দাও, জোরে বলো একটু। আমরাও কাজের মাধ্যমে একটু খুনসুটি করে নিলাম, কারণ আমি আর আমার বোন দুজনে মিলিয়ে একই জামা পরে আছি, তার জন্য। চলো এরপরেই আমরা শুরু করে দিলাম ব্রাইডের মেকআপ। জানেন, জীবনে কখনো ভাবিনি নিজে মেকআপ আর্টিস্ট হব। সেই 4 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি, আর এই নাচটাকে জীবনের অঙ্গীকার করবো বলে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সবার তো সেই স্বপ্ন পূরণ হয় না, আমারও সেই রকমই একটা। পড়াশোনা আর ফ্যামিলির কিছু কারণে নাচটাকে জীবন থেকে ত্যাগ করতে হলো। নাচের পর যেটাকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম সেটা হলো সাজাতে। আমি নিজে সাজতে আর সাজাতে দুটোই ভীষণ পছন্দ করতাম। একদিন হঠাৎ আমার দিদি বলে উঠলো, তুই তো মেকআপ আর্টিস্ট হতে পারতিস, তুই কাজ না শিখেও এত সুন্দর কাজ করিস। ব্যাস লেগে পড়লাম। জানেন, এই কাজের পিছনে সবথেকে বড় সাপোর্টার আমার বাবা ও মা। বাবা সাজের এত কিছু বুঝতো না, কিন্তু এরপরেও আমার পাশে দাঁড়িয়েছে এবং নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করা টাকা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, যা নিজের স্বপ্নটা পূরণ করেই ফেল। আর যে মানুষটার কথা না বললেই নয়, তখন সে ছিল আমার উডবি হাজব্যান্ড। যে মানুষটার কাছ থেকে আমি মানসিক সাপোর্ট মারাত্মকভাবে পেয়েছি, যেটা প্রত্যেক মেয়েদেরই দরকার। আমাকে ক্লাসে অ্যাডমিশন করানো থেকে এক্সাম ডে পর্যন্ত যে মানুষটা আমার পাশে প্রতিনিয়ত ছিল। জানেন, অ্যাডমিশনের কিছুদিন আগে ওর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে ওর একটা হাত ভেঙে গিয়েছিলো আর ভীষণ রকম চোটও পেয়েছিল। আমার অবাক লেগেছিল কোথায় জানেন, ও সেই অ্যাক্সিডেন্ট বা সেই চোট লাগা অবস্থাতেও আমাকে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলো। আজও এই মানুষটা আমার জীবনে ঠিক এই রকমই ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা না থাকলে আজ আমি হয়তো কিছুই না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এইরকম একটা জীবনসঙ্গী পাওয়াটা খুবই জরুরি। তবে কি জানেন, আমার জেদ ছিল জীবনে কিছু করে দেখানো, আর আমি সেটাই করেছি। একটা স্বপ্ন পূরণ হয়নি তো কী হয়েছে, আর একটা স্বপ্ন তো পূরণ হয়েছে। কথা বলতে বলতে আমরা মেকআপের একদম শেষের দিকে চলে এলাম। আজ আমি নিজের জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। মেকআপের শেষে ফুল লুকের ভিডিও আমার নেওয়া হয়নি খুব ব্যস্ততার কারণে। চলুন তবে আজকের মতো নমস্কার, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কীরকম লাগলো আজকের এই আমার ব্রাইডকে।